হ্যালো বন্ধুরা, শুরু করছি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের যেরকম টুনটুনি সেরকম ছটাচ্ছ। এক সেট গয়না। দরজায় টুংটাং শব্দ শুনে টুনি দরজা খুলে দেখে দরজার সামনে ফারিহা দাঁড়িয়ে আছে। ফারিহা তার মাথার চুল ছোট করে কেটে ফেলেছে, সেজন্যে আজকে তাকে দেখতে অন্যরকম লাগছে। টুনি খুশি খুশি গলায় বলল, ফারিয়া আপু, তোমাকে দেখতে আজকে কি সুইট লাগছে। ফারিয়া তার ছোট ছোট চুলের ভেতরে আঙুল ঢুকিয়ে হাসি মুখে বলল, ভেবেছিলাম ন্যাড়া করে ফেলবো, শেষ পর্যন্ত আর করলাম না। টুনি বলল, কেন করলে না ফারিয়া আপু? মনে হলো আমার মাথায় চাঁদিটা ঢেউ ঢেউ, দেখতে কেমন লাগবে সেটা ভেবে আর ন্যাড়া করলাম না। টুনি হিহি করে হেসে বলল, মাথার চাঁদি কখনো ঢেউ ঢেউ হয় না ফারিয়া আপু। হয় হয় বলে ফারিয়া ভেতরে ঢুকে একটা সোফায় বসে বলল, শাহরিয়ার আছে? টুনি মাথা নাড়ল, বলল, আছে। তুমি বসো ফারিয়া আপু, আমি ডেকে দিচ্ছি। ফারিয়া আবার তার চুলের ভেতরে হাত ঢুকিয়ে বলল, আমার চুল দেখে শাহরিয়ার কি বলবে মনে হয়। টুনি মুখ টিপে হেসে বলল, চটাচ্ছ ভান করবে সে লক্ষ্যই করেনি। ফারিয়া মাথা নাড়ল, বলল, আমারও তাই মনে হয়, দেখি ডেকে আনো দেখি। ছোটাচ্ছ এসে ফারিয়াকে দেখে একটুখানি চমকে উঠল, কিন্তু সত্যি সত্যি ভান করলো যে সে ফারিয়ার ছেলেদের মতো করে কাটা চুলটা আলাদা করে লক্ষ্যই করেনি। খানিকটা উদাস মুখ করে বসে রইল। তখন ফারিয়া নিজে জিজ্ঞেস করলো, আমার এই চুলের স্টাইলটা তোমার কেমন লাগছে শাহরিয়ার? ছোটাচ্ছু বলল, সত্যি করে বলবো? সত্যি করেই তো বলবে, তোমাকে দেখতে একটা ছেলের মতো লাগছে, শুধু ছেলে না, কেমন যেন গুন্ডা গুন্ডা টাইপ। ফারিয়া হিহি করে হেসে নিজের হাতে নিজে কিল দিয়ে বলল, তুমি ঠিক বলেছ, শুধু যে দেখতে গুন্ডা গুন্ডা লাগছে তা না, নিজেকে কেমন জানি মনে হচ্ছে গুন্ডা গুন্ডা। ছোটাচ্ছু একটু ভয়ে ভয়ে ফারিয়ার দিকে তাকালো, বলল, সত্যি? হ্যাঁ সত্যি, মনে হচ্ছে কারো শার্টের কলার ধরে একটা ঝাঁকুনি দেই, কাউকে ঘুষি মারি, কাউকে গালাগাল করি। ছোটাচ্ছু আরও ভয়ে ভয়ে বলল, গালাগাল, ঘুষি? হ্যাঁ বলে ফারিয়াপু ছোটাচ্ছুর হাত ধরে টান দিয়ে বলল, চলো। কোথায়? দেখি মারামারি করার জন্য কাউকে পাওয়া যায় কি না। ফারিয়াপু সত্যি সত্যি মুখ কেমন জানি ভয়ঙ্কর করে এক হাত দিয়ে অন্য হাতে আস্তে আস্তে ঘুষি মারতে লাগলো। ছোটাচ্ছু উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, সাতটা একটু বদলে আসি। ফারিয়া বলল, ঠিক আছে যাও। ছোটাচ্ছু ঘর থেকে বের হতেই ফারিয়াপু খিলখিল করে হাসতে লাগলো, টুনির দিকে তাকিয়ে চোখ টিপে বলল, দেখেছো দেখেছো, তোমার ছোটাচ্ছু সত্যি সত্যি বিশ্বাস করেছে। টুনিও হাসলো, বলল, হ্যাঁ, আর তুমি বলেছো খুব জোর দিয়ে, ছোটাচ্ছু যে যেটাই বলে সেটাই বিশ্বাস করে। ফারিয়া মাথা নাড়ল, বলল, সেটা ঠিক। টুনি এবার একটু ভয় ভয় বলল, কিন্তু তুমি কি সত্যি সত্যি এখন কারোর সাথে মারামারি করতে যাবে? ফারিয়া মাথা চুলকে বলল, বলে যখন ফেলেছি তখন তো করতেই হবে, মারামারি না হোক একটু ঝগড়াঝাটি তো করাই যায়, কার সাথে করা যায়? টুনি বেশ খানিকক্ষণ দুশ্চিন্তা নিয়ে ফারিয়ার দিকে তাকিয়ে রইল। ফারিয়াপু পারে না সেরকম কাজ মনে হয় দুনিয়াতে নাই। গাড়ি চালাতে হঠাৎ এক সময় ফারিয়া বলল, ঢিস ঢিস ঢিসুম। ছোটাচ্ছু ভ্রু কুচকে বলল, ঢিস ঢিস ঢিসুম মানে কি? কোনো মানে নাই। তাহলে? তাহলে কি? তাহলে এটা বলছো কেন? ফারিয়া বলল, কি আশ্চর্য, যে কথাটার মানে নেই সে কথা বলা যাবে না? আগে তো বলতে না, সেজন্যই বলছি। ফারিয়াপু তখন হঠাৎ ব্রেক করে তার গাড়ি থামালো। ফারিয়াপু গাড়িতে উঠলে সবাইকে সিট বেল্ট লাগাতে হয়, তা না হলে নির্ঘাত ছোটাচ্ছুর সামনে ড্যাশবোর্ডে একটা ধাক্কা খেত। ছোটাচ্ছু একটু অবাক হয়ে বলল, কি হলো, থামালে কেন? চলো চলো। কোথায়? চিনতে পারছো না কোথায়? জায়গাটা তখন ছোটাচ্ছু চিনতে পারলো, এখানে তার আলটিমেট ডিটেকটিভ এজেন্সির অফিস ছিল। ছোটাচ্ছু মাথা বের করে তাকিয়ে দেখল, এখনও অফিসের সাইনবোর্ড আছে, তার মানে তার ডিটেকটিভ এজেন্সিটা উঠে যায়নি। সরফরাজ কাফি তার অফিসটা দখল করে তাকে বের করে দিয়েছে, কথাটা চিন্তা করলে আগে রাগে ছোটাচ্ছুর মাথা গরম হয়ে যেত, আজকাল আর হয় না, ব্যাপারটা চিন্তা করলে তার কাছে এখন পুরো ব্যাপারটা খুব হাস্যকর মনে হয়। ছোটাচ্ছু ভ্রু কুচকে বলল, এখানে থেমেছো কেন? তোমার সরফরাজ কাফিকে একটু কোচলে আসি। কোচলে আসবে? কোচলে আসে আবার কীরকম কথা? ছোটাচ্ছু একটু অবাক হয়ে ফারিয়ার দিকে তাকালো। ফারিয়া হঠাৎ করে একরকম অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করেছে।
ফারিয়া আপু এক হাত দিয়ে অন্য হাতের তালুতে ঘুষি দিতে দিতে বলল, সরফরাজ কাফে মানুষটা এত বড় একটা 2 নম্বরী কাজ করেছে, তারপরও তার সাথে একবারও কেউ কোনো কথা বলল না, একটু ডলে দিল না, এটা তো হতে পারে না। চটাচ্ছু বলল, তুমি কি এখন তার সাথে ঝগড়া করতে যাচ্ছ? ফারিয়া আপু ফোঁস করে বলল, আগে যাই দেখি ঝগড়া না মারামারি ঠিক কোনটা করা যায়। ছটাচ্ছু গম্ভীর হয়ে বলল, দেখো ফারিয়া। ফারিয়া হাত নেড়ে ছটাচ্ছুর কথা উড়িয়ে দিয়ে বলল, তুমি আসো আমার সাথে, আমার উপর বিশ্বাস রাখো। কথা শেষ করে ফারিয়া ছটাচ্ছুর হাত ধরে টেনে নিয়ে যেতে থাকলো। আলটিমেট ডিটেকটিভ এজেন্সির দরজা খুলে অনেকদিন পর ছটাচ্ছু ফারিয়াকে নিয়ে ভেতরে ঢুকলো। আগে যখন রঞ্জনা বসতো, এখন সেখানে আরেকজন মেয়ে বসে আছে। মাথার চুলগুলো উঁচু করে বাঁধা, মুখে করা মেকআপ, ঠোঁটে কটকটে লাল রঙের লিপস্টিক। রঞ্জনা সবসময় শাড়ি পরে থাকতো, এই মেয়েটা বিদঘুটে রঙের একটা সালোয়ার কামিজ পরে আছে। মেয়েটির সামনে বসে একজন বয়স্কা মহিলা তার কথা বলছে। ছটাচ্ছু এবং ফারিয়াকে ঢুকতে দেখে দুজনেই তাদের দিকে ঘুরে তাকালো। মেকআপ করা মেয়েটি দাঁত বের করে হাসার ভঙ্গি করে বলল, ওয়েলকাম টু আলটিমেট ডিটেকটিভ এজেন্সি, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? ফারিয়া বলল, আমরা সরফরাজ কাফির কাছে এসেছি। মেয়েটা বলল, কাফি স্যার তো নেই, উনি সবসময় এখানে আসেন না, আপনারা কি অ্যাপয়েন্টমেন্ট করে এসেছেন? ফারিয়া মাথা নাড়ল, না অ্যাপয়েন্টমেন্ট করে আসি নাই। আপনাদের কেসটা আমাকে বলতে পারেন, আমি দেখি কি করতে পারি। সামনে বসে থাকা মহিলা একটু অধৈর্য হয়ে বললেন, আমার কেসটা আগে শেষ করে দেন। মেকআপ করা মেয়েটা মহিলার দিকে তাকিয়ে আবার দাঁত বের করে হাসল, হাসার মতো একটা ভঙ্গি করে বলল, ম্যাডাম সব কাস্টমার আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমরা সমানভাবে দেখতে পারি। মহিলা বিরক্ত হয়ে বলল, সেটা দেখতে চান দেখেন, কিন্তু আমার কাজটা করে দিতে পারবেন কি না বলেন। অবশ্যই পারবো, তা আলটিমেট ডিটেকটিভ এজেন্সি পারে না এমন কোনো কাজ নেই। ওই যে পিছনে তাকিয়ে দেখেন, আমাদের বড় বড় কেসগুলোর কথা আমরা বোর্ডে টানিয়ে রেখেছি, কিন্তু অ্যাকশন প্ল্যানটা কী হবে সেটা ঠিক করতে হবে, অ্যাডভান্স পেমেন্টের একটা ব্যাপার আছে। সামনে বসে থাকা মহিলা এবার আরেকটু বিরক্ত হলেন, বললেন, কি মুশকিল, ঘুরে ফিরে আপনাদের শুধু একটাই কথা, পেমেন্ট পেমেন্ট। আরে বাবা, আমি কি না করেছি যে পেমেন্ট করব না? ছটাচ্ছুর লজ্জা পাওয়ার কিছু নেই, এটি এখন আর তার ডিটেকটিভ এজেন্সি নয়, কিন্তু তবুও সে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল। হেঁটে হেঁটে তখন ঘরের অন্য মাথায় বোর্ডে ঝোলানো আলটিমেট ডিটেকটিভ এজেন্সির বড় বড় কেসগুলো দেখতে গেল। তাকে বের করে দেওয়ার পর সরফরাজ কাফি কী কী কেস করেছে দেখার জন্য তার বেশ কৌতূহল হলো। তবে বোর্ডে ঝোলানো কেসগুলো দেখে ছটাচ্ছু বেশ অবাক হলো, এখানে নতুন একটি কেসও নেই। ছটাচ্ছু এখানে থাকার সময় যে কেসগুলো করেছে সেগুলোর কথাই লেখা। কী আশ্চর্য, সরফরাজ কাফি এতদিন তাহলে করেছেটা কি? পাশে একটা সেলফ, সেখানে অনেকগুলো মগ, টি শার্ট এবং চাবির রিং, সেগুলোর উপরে বড় বড় করে লেখা দ্য আলটিমেট ডিটেকটিভ এজেন্সি। তার এক সময়কার ডিটেকটিভ এজেন্সি কি এখন মগ আর টি শার্ট বিক্রি করে চলছে? কি আজব! ঠিক তখন ফারিহার গলা শুনে ছটাচ্ছু ঘুরে তাকালো। ফারিয়া মেকআপ করা মেয়েটার সাথে কথা বলছে। সরফরাজ কাফি যেহেতু নেই, সে তার রাগ ঝগড়া কোনো মানুষকে পাচ্ছে না, তাই এখন সে কী করবে বুঝতে পারছে না। ফারিয়া কী বলছে শোনার জন্য ছটাচ্ছু কান খাড়া করলো। শুনলো ফারিয়া জিজ্ঞেস করলো, আপনারা কী সব ধরনের কেস নেন? মেকআপ করা মেয়েটা বলল, অবশ্যই অবশ্যই নেই, একজন মানুষ যদি আরেকজনের কোম্পানি দখল করে নেয় সেটা তদন্ত করতে পারবেন? এই মেয়েটি নিশ্চয়ই নতুন, সরফরাজ কাফি যে ছটাচ্ছুর দিয়ে আলটিমেট ডিটেকটিভ এজেন্সি দখল করে নিয়েছে সেটা নিশ্চয়ই জানে না, তাই খুব উৎসাহ নিয়ে বলল, অবশ্যই তদন্ত করতে পারবো, কোম্পানি দখল করে নেয়া তো ছেলে খেলা নয়, ঘাঘো ক্রিমিনালরা ছাড়া এটা পারে না। আপনি শুধু বলেন, আমরা আমাদের এজেন্ট লাগিয়ে দেব, 2 সপ্তাহে তদন্ত করে সব বের করে আনবে। ক্রিমিনালদের সোসাইটিতে ঘুরে বেড়ানোর কথা নয়, ক্রিমিনালরা থাকবে জেলখানার ভিতরে। গুড। ফারিয়া এবারে খুব উৎসাহ নিয়ে বলল, একটা কাগজে লেখেন, কোম্পানির নামটা হচ্ছে দি আলটিমেট ডিটেকটিভ এজেন্সি। ছটাচ্ছু দূর থেকে দেখলো মেকআপ করা মেয়েটা চোয়ালটা কটাস করে ঝুলে পড়েছে। ফারিয়া সেটা খেয়াল করলো না, টেবিলে থাবা দিয়ে বলল, কোম্পানিটার আসল মালিক ছিল শাহরিয়ার হাসান, ওই যে দাঁড়িয়ে আছে। মেকআপ করা মেয়ে এবং সামনে বসে থাকা মহিলা দুজনেই মাথা ঘুরিয়ে ছটাচ্ছুর দিকে তাকালো। ছটাচ্ছু আর কী করবে, দূর থেকে মুখটা একটু হাসি হাসি করে হাত নাড়া দিল। ফারিয়া বলল, আর যে ক্রিমিনালটা শাহরিয়ার হাসানের কোম্পানিটা দখল করেছে তার নাম হচ্ছে সরফরাজ কাফি। মেকআপ করা মেয়েটা ঝুলে থাকা চোয়াল কটাস করে একবার বন্ধ হয়, আবার খুলে গেল, তারপর খুলতে লাগলো এবং বন্ধ হতে লাগলো। ফারিয়া সেটা খেয়াল করলো না।
এক হাত দিয়ে অন্য হাতের তালুতে ঘুষি দিতে দিতে বলল, ধরা যাবে তো সরফরাজ কাফিকে? জেলখানার ভাত খাওয়ানো যাবে তো? কমপক্ষে এক বেলা কিছু অ্যাডভান্স কি করে যাব? মেকআপ করা মেয়েটি কি বলতে কি বলতো কে জানে, কিন্তু ঘটনাটা আরও জমজমাট করার জন্য ঠিক তখনই বাইরের দরজা খুলে গেল এবং সরফরাজ কাফি এসে ঢুকলো। ছটাচ্ছু দেখলো সরফরাজ কাফি ঠিক আগের মতোই আছে, আগের মতোই পরনে স্যুট এবং টাই, মাথার চুল মনে হয় আরও একটু পাতলা হয়েছে, আগের মতোই মাথার মাঝখানে সিঁথি করে চুল দুই ভাগে ভাগ করে চাঁদিটা ঢেকে রেখেছে। তার মুখে আগের মতোই একটা তেল তেলে ভাব। সরফরাজ কাফিকে দেখে মেকআপ করা মেয়েটি প্রায় লাফ দিয়ে উঠে দাঁড়ালো। সরফরাজ কাফি ছটাচ্ছুকে তখনও দেখেনি, তার মুখে তেল তেলে হাসিটাকে পিছলে একটা হাসি বানিয়ে জিজ্ঞেস করলো, গুড মর্নিং লিন্ডা, আমাদের কি নতুন কোনো কেস এসেছে? মেকআপ করে মেয়েটা বলল, না স্যার, মানে স্যার ইয়ে বলছিলাম কি, মনে হয় একটা গোলমাল, মনে হয় স্যার ইয়ে যেটা বলছিলাম, কিন্তু মানে ইয়ে। কথাটার কোনো মাথামুণ্ডু নেই এবং কথা শেষ করতেও পারলো না, মাঝখানে থেমে গিয়ে লিন্ডা নামের মেকআপ করা মেয়েটা মাছের মতো খাবি খেতে লাগলো। সরফরাজ কাফি কিছু একটা সন্দেহ হলো, তখন মাথা ঘুরিয়ে তাকিয়ে ছটার চোখে প্রথমবার দেখতে পেল এবং সাথে সাথে তার মুখটা কেমন জানি শক্ত হয়ে গেল। তার চোখে প্রথমে বিস্ময়, তারপরে সন্দেহ এবং সবশেষে ভয় এসে ভর করলো। ছটাচ্ছু হাসি হাসি মুখে বলল, অনেকদিন পর আপনার সাথে যোগাযোগ নেই, কেমন আছেন সরফরাজ সাহেব? আপনার কফি, মগ, টি শার্ট আর কিরিং কেমন বিক্রি হচ্ছে? সরফরাজ কাফি কোনো উত্তর দিল না, চোখ বড় বড় করে ছটাচ্ছুর দিকে তাকিয়ে রইল। ফারিয়া আগে কখনো সরফরাজ কাফিকে দেখেনি, তাই প্রথমে চিনতে পারেনি। ছটাচ্ছুর কথা শুনে সে বুঝতে পারলো এই সেই দুই নম্বরই সরফরাজ কাফি। সে তড়াক করে লাফ দিয়ে উঠে বলল, ও আপনি সেই মানুষ, অনেকদিন থেকে আমি আপনাকে খুঁজছি। ফারিয়া এক হাতের তালুতে অন্য হাত দিয়ে ঘুষি দিতে দিতে সরফরাজ কাফির দিকে এগিয়ে যায়, আর সরফরাজ কাফি প্রায় লাফিয়ে কয়েক পা পিছিয়ে যায়। আর একটু হলে একটা চেয়ারের সাথে পা বেঁধে প্রায় পড়েই যাচ্ছিল, কোনো মতে নিজেকে সামলে নিল। ফারিয়া একেবারে বিপজ্জনকভাবে খুব কাছাকাছি গিয়ে ফস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি শাহরিয়ারের কাছে আপনার দুই নম্বরই কাজকর্মের কথা শুনেছি, কিন্তু আপনাকে কখনো দেখি নাই। আপনি দেখতে কেমন হতে পারেন সেটা নিয়ে আমার মনের মাঝে একটা কল্পনা ছিল। আপনি জানেন, আপনার চেহারা আমার কল্পনার সাথে হুবহু মিলে গেছে, একেবারে হুবহু। সরফরাজ কাফি কিছু একটা বলতে চেষ্টা করলো, কিন্তু পরিষ্কারভাবে বলতে পারলো না, গলা দিয়ে শুধু বিদঘুটে একটা আওয়াজ বের হলো। ফারিয়া আরেকটু এগিয়ে যায়, সরফরাজ কাফি আরও একটু পিছিয়ে যায়। ফারিয়া হঠাৎ মুখটা কঠিন করে কেমন যেন হিসির শব্দ করে বলল, অনেক দিন থেকে ভাবছি ব্যাপারটা আপনার সাথে হ্যাস্তন্যাস্ত করতে আসব। শাহরিয়ারকে সোজা মানুষ পেয়া তার কোম্পানি দখল করে নিয়েছেন, সে ভালো মানুষ, কিছু বলে নাই। আমি ভালো মানুষ না, আমি ফারিয়া কী ধরনের মানুষ বলার সুযোগ পেল না। তার আগে ছটাচ্ছু প্রায় লাফ দিয়ে এসে ফারিয়ার হাত ধরে তাকে টেনে সরিয়ে নেয়, রীতিমতো ধাক্কা দিয়ে তাকে দি আলটিমেট ডিটেকটিভ এজেন্সির অফিস থেকে বের করে নিতে নিতে বলল, কী শুরু করেছো ফারিয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চলো চলো বের হও এখান থেকে। হারিয়া হুঙ্কার দিয়ে বলল, ভালো হবে না শাহরিয়ার, আমাকে ছেড়ে দাও, কোন মানুষকে কিভাবে সাইজ করতে হয় তুমি জানো না, আমার জানতে হবে না, চলো চলো বের হও বলে ছটাচ্ছু ফারিয়ারকে দি আলটিমেট ডিটেকটিভ এজেন্সির অফিস থেকে রীতিমতো টেনে টেনে বের করে নিয়ে এলো। গাড়িতে উঠে ফারিয়া স্টিয়ারিং হুইলে দুই হাত রেখে ফসফস শব্দ করতে লাগলো। ছটাচ্ছু বলল, তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছিল, এভাবে কেউ কথা বলে? আমি বলি, বলা ঠিক না, ঝগড়াঝাটি চেঁচামেচি করায় দুনিয়ার কাজ হয় না। হয় কি হয়? এই ধরনের এক ধরনের আরাম হয়, চুলকানি হলে সেটা খামচালো আরাম হয়। তার মানে এই না যে আমি শরীরে চুলকানি বানাবো খামচানোর জন্য। ফারিয়া বলল, ইস তুমি যে কি বাজে কথা বলতে পারো। তারপর গাড়ি স্টার্ট করে যেই না রওনা দেবে, ঠিক তখনই দি আলটিমেট ডিটেকটিভ এজেন্সি থেকে বয়স্ক মহিলাটি বের হয়ে হাত নাড়তে নাড়তে চিৎকার করতে লাগলো, দাঁড়ান দাঁড়ান, যাবেন না যাবেন না, আগেই যাবেন না। ফারিয়া তার গাড়ি থামালো, মহিলাটি সিঁড়ি দিয়ে নেমে এসে জানালা দিয়ে মাথা ঢুকিয়ে ছোটাচুর দিকে তাকিয়ে বলল, আপনি সেই বিখ্যাত ডিটেকটিভ শাহরিয়ার সাহেব, ডিটেকটিভ এজেন্সির আসল মালিক? ছোটাচু একটু অস্বস্তি নিয়ে বলল, বিখ্যাত ডিটেকটিভ কিনা জানি না, তবে হ্যাঁ এই এজেন্সিটা আমি তৈরি করেছিলাম, আমি আসলে আপনার কাছে এসেছিলাম, এসে শুনি আপনি আর এখন এখানে কাজ করেন না। ছটাচ্ছু মাথা নাড়ল, কিছুই বলল না। মহিলা বলল, আমার নাম রওশন আরা, আমার একটা কেস ছিল খুবই সেন্সিটিভ, যদি আপনি একটু দেখতেন। ছটাচ্ছু মাথা নেড়ে বলল,
আমি আসলে ডিটেকটিভের কাজ ছেড়ে দিয়েছি। সে কি, আপনার মতো এত বড় ডিটেকটিভ যদি কাজ ছেড়ে দেন তাহলে কেমন করে হবে? আমি মোটেও বড় ডিটেকটিভ না, কিন্তু সেটা বড় কথা না। ডিটেকটিভ এজেন্সি আর কাজ ভালো লাগে না, মহিলা অনুনয় করে বলল। আমার কেসটা একটু করে দেন প্লিজ, আপনার জন্য খুবই সহজ হবে, একেবারে পানি ভাত। ছোটাচ্ছ একটু হেসে ফেলল, বলল, কীরকম কেস? আমার আলমারি থেকে আমার একটা গয়নার সেট চুরি গেছে, চাবি থাকে আমার কাছে, সেটা কেউ নিয়ে চুরি করেছে, বাসার কেউ নিশ্চয়ই হবে, কিন্তু কাকে সন্দেহ করব? বাসায় কারা থাকে? অনেকে থাকে, ফ্যামিলি মেম্বাররা আছে, কাজের মানুষ আছে, কিছু আত্মীয় স্বজনও আছে। কাউকে সন্দেহ করেন? না, কাকে সন্দেহ করব, সবাই নিজের মানুষ। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তাদের ভেতর থেকে কেউ নিশ্চয় চুরি করেছে, খুবই দুঃখের ব্যাপার। ছোটাচ্চ মুখ সূচালো করে বললেন, আপনি 100% শিওর যে আপনার বাসায় যারা আছে তাদের ভেতরে কেউ এটা চুরি করেছে? জি, 110% শিওর। সবাইকে একসাথে পাওয়া যাবে? রোশন নামের মহিলা কিছুক্ষণ চিন্তা করে বললেন, জি পাওয়া যাবে। ছোটাচ্চ হঠাৎ হেসে ফেলল। মিসেস রোশন অবাক হয়ে বললেন, হাসছেন কেন? একটা খুবই সোজা উপায় আছে, নাসিরুদ্দিন হজ্জার একটা গল্প আছে। আপনি করবেন কি? ফারিয়া বলল, দাঁড়াও দাঁড়াও শাহরিয়ার, মিসেস রওশন জানালা দিয়ে মাথা ঢুকিয়ে কথা বলছেন, তুমি গাড়ির সিটে বসে কথা বলছো, এভাবে হয় না, কোথাও বসে কথা বলা দরকার। ছড়াচ বলল, কোনো দরকার নাই, নাসিরুদ্দিন হজ্জার টেকনিকটা খুবই সোজা টেকনিক, আমি 1 মিনিট বলে দিতে পারবো। আপনি প্রথমে একটা, মিসেস রওশন জোরে জোরে মাথা নাড়লেন, বললেন, না না না, আমি নিজেই কিছু করব না, আপনাকে কষ্ট করে আমার বাসায় একটু আসতে হবে, প্লিজ আসতেই হবে, আসতেই হবে। আপনার টেলিফোন নাম্বারটা আমাকে দেন, আমি বাসায় গিয়ে সবাইকে একত্র করে আপনাকে ফোন করব, ঘন্টাখানেক সময় দেন। কাজে ছোটাচ্চ তার ফোন নাম্বার দিতে হলো। মিসেস রওশন ছোটাচ্চর নাম্বার নেওয়ার পর শেষ পর্যন্ত গাড়ির জানালা থেকে তার মাথা বের করলেন। ফারিয়াও শেষ পর্যন্ত তার গাড়ি স্টার্ট করতে পারলো। ঘন্টাখানেক আগেই মিসেস রওশনের ফোন চলে এলো, ফোনে বাসার ঠিকানা দিয়ে দিয়েছেন। ফারিয়া আপাতত কোনো কাজ নেই, তাই সে ছোটাচ্চর সাথে সে বাসায় চলে গেল। মিসেস রওশনের বাসাটা অনেক সুন্দর, বাসার দারোয়ান গেট খুলে মাথা ঝুঁকিয়ে তাদের দুজনের নাম্বার নিল আর ফোন দিল, তারপরে লম্বা করে সালাম দিল। মিসেস রওশন নিশ্চয়ই গেটে আগে থেকে বলে রেখেছিল। ফারিয়া গাড়ির ভেতরে ঢুকে বারান্দার সামনে থামল। দুজন গাড়ি থেকে নামতেই দেখলো বারান্দায় মিসেস রওশন দাঁড়িয়ে আছে, তাদের জন্য অপেক্ষা করছে। মুখে হাসি ফুটিয়ে বললেন, আসেন আসেন, বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? ছোটাচ্চ মাথা নাড়ল, বলল, না অসুবিধা হয়নি, ভেতরে আসেন, ডাইনিং হলে সবাই অপেক্ষা করছে। ছোটাচ্চ জিজ্ঞেস করলো, কতজন? আমাকে নিয়ে 7 জন। বেশ বড় ফ্যামিলি? হ্যাঁ, বাচ্চা কাচ্চাও আছে কয়েকজন, ওদেরকে আর রাখিনি, যারা সন্ধ্যের বাইরে তাদের রাখার দরকার নেই, তবে মজা দেখার জন্য তারাও থাকছে। ছোটাচ্চ হাসলো, বলল, থাকারই কথা। আপনি কি কাজ শুরু করে দেবেন নাকি আগে একটু চা নাস্তা খেয়ে নেবেন? কাজ শুরু করে দেই, আমার কয়েকটি জিনিস লাগবে। কি লাগবে? একটা ব্যাগ আর একটা বড় তোয়ালে। আর কিছু? আপনার চাবির গোছাটা আর একটা টিস্যুর বক্স। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আমি সবার সাথে আগে একটু কথা বলবো, তারপর আমি বসার ঘরে বসবো, ডাইনিং রুম থেকে একজন একজন করে এখানে আসবে, আমি তাদেরকে কিছু একটা করতে বলবো, তারা সেটা করে চলে যাবে, যখন সবাই শেষ হবে তখন আমি মনে হয় বলে দিতে পারবো কে আপনার স্টিলের আলমারিটা খুলেছে। মিসেস রওশন একটা নিঃশ্বাস ফেলে বললেন, আমার এখন একটু ভয় ভয় লাগছে। ফারিয়া জিজ্ঞেস করলো, কেন ভয় লাগছে? কেন, এখানে সবাই বাসার মানুষ, নিজেদের মানুষ, আপন মানুষ, এখন যদি দেখি এদের ভেতরে একজন আমার গয়নার সেটটা চুরি করেছে তাহলে আমার কেমন লাগবে? ফারিয়া মাথা নাড়ল, বলল, সেটা অবশ্য ঠিক বলেছেন। ছোটাচ্চ বলল, এখনও চিন্তা করে দেখেন, আপনি কি সত্যি জানতে চান? মিসেস রওশন মাথা নাড়লেন, হ্যাঁ আমি জানতে চাই। ঠিক আছে, তাহলে শুরু করি, চলেন। মিসেস রওশন হাঁটতে হাঁটতে বললেন, ডাইনিং রুমে সবাই অপেক্ষা করছে, ডাইনিং রুমে সবাই নিজেদের মাঝে কথা বলছিল, এক সেট গয়না চুরির আসামিকে ধরার জন্য সবাইকে একত্র করা হয়েছে, সেটা নিয়েও কারো মাঝে কোনো দুশ্চিন্তা আছে বলে মনে হলো না, দেখে মনে হলো সবাই কোনো একটা ম্যাজিক শো দেখার জন্য অপেক্ষা করছে। ছোটাচ্চ আর ফারিয়া ঘরের মাঝে ঢোকার সাথে সাথেই সবাই আনন্দে হাততালি দিতে লাগলো।
মিসেস রওশন যথেষ্ট বিরক্ত হলেন, বললেন, কি হলো? একটা চোর ধরার জন্য সবাইকে একত্র করেছে আর সবাই আনন্দে হাততালি দিচ্ছে, ব্যাপারটা কি? মাথায় টাক এবং মোটাসোটা একজন ভদ্রলোক বললেন, ব্যাপারটা কি বুঝতে পারছো না? ব্যাপারটা হচ্ছে এখানে তোমার চোর নেই। মিসেস রওশন হুঙ্কার দিয়ে বললেন, আছে শওকত, তা না হলে আমার গয়নার সেটটা গেল কই? শওকত নামের মোটাসোটা ভদ্রলোক, যিনি মিসেস রওশনের স্বামী, চোখ নাচিয়ে বললেন, তোমার আলমারির চাবি তোমার কাছে থাকে, তাই গয়নার সেট নিশ্চয়ই তুমি অন্য কোনোখানে রেখে ভুলে গেছো, এখন আমাদের দোষ দিচ্ছ। মিসেস রওশন গলা উঁচিয়ে বললেন, আমি তোমার মতো হাবাগোবা না যে ভুলে যাব। শওকত সাহেব এবার অন্যদের দিকে তাকিয়ে বললেন, দেখলি তোরা, দেখলি তোর আম্মু আমাকে হাবাগোবা বলে গালি দিল। কম বয়সী একটা মেয়ে বলল, বাদ দাও আব্বু, আগে চোর ধরার প্রজেক্ট শেষ হোক, যখন দেখবে আমরা কেউ আম্মুর গয়না চুরি করি নাই তখন হাইকোর্টে মানহানির মামলা করে দেব। মোটাসোটা ভদ্রলোক খুশি খুশি গলায় বললেন, হ্যাঁ সেটাই তোর আম্মুর জন্য উচিত শিক্ষা হবে, 10 কোটি টাকার মানহানির মামলা। পেছন থেকে বাসার কাজকর্মে সাহায্য করা একজন মহিলা চিকন গলায় বললেন, খালুজান, মামলার টাকাটা কিন্তু আপনারই দিতে হইব। ডাইনিং রুমে সবাই তখন হাহা করে হেসে উঠল। একজন বলল, সত্যি কথা, একেবারে সত্যি কথা। মিসেস রওশন ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিলেন, বললেন, অনেক হয়েছে, ঢং বন্ধ করো। তোমরা ভেবেছো কি, হ্যাঁ চোর ধরা পড়লে আমি কি ছেড়ে দেব? ছাড়বো না, যাই হোক আমার কাজ শুরু করি। মিসেস রওশন ছটার চোখে দেখিয়ে বললেন, ইনি হচ্ছেন বিখ্যাত ডিটেকটিভ শাহরিয়ার হাসান, সাথে তার টিম মেম্বার ফারিয়া, তাদেরকে আমি অনেক কষ্ট করে আমার এই কেসটা নিতে রাজি করিয়েছি। 20-25 বছরের একটা ছেলে বলল, আমি ডিটেকটিভ শাহরিয়ার হাসানের ওপর টেলিভিশন একটা নিউজ দেখেছিলাম, অসাধারণ ডিটেকটিভ। মিসেস রওশনের মেয়ে বললেন, আমি জানতামই না আসলে ডিটেকটিভ আছে, আমি তো ভেবেছিলাম খালি গল্পের বইয়ে থাকে। শওকত সাহেব মাথা নেড়ে বললেন, অসাধারণ, অসাধারণ। ছোটোচ্ছি বিব্রত ভঙ্গিতে বললেন, আসলে আমার নিজের কোনো ক্রেডিট নেই, আমার একটা খুব ভালো টিম ছিল, তাছাড়া এখন নানা ধরনের টেকনোলজি বের হয়েছে, আমাদের বিশেষ কিছু করতে হয় না, টেকনোলজি ব্যবহার করে সব কিছু করে ফেলা যায়। ছোটোচুর কথা শেষ করে তার হাতে টিস্যু দিয়ে ধরে রাখা একটা চাবি দেখিয়ে বলল, এই যে এটা হচ্ছে আমার আলমারির চাবি, এটা ব্যবহার করে আলমারি খোলা হয়েছিল, কাজে যে চুরি করেছে তার সিগনেচার এখানে আছে, জেনেটিক সিগনেচার, আমি একটু আগে একটা বিশেষ কেমিক্যাল দিয়ে এই এটা লেপে দিয়েছি, অপরাধীর জেনেটিক কোডিং এখন এই চাবিতে সিল হয়ে গেছে। সবাই মুখ গম্ভীর করে ছটাচুর কথা শুনতে থাকে। ছটাচুর কেসে একটু গলা পরিষ্কার করে বলল, এখন আপনারা একজন একজন করে পাশের ঘরে যাবেন, সেখানে টেবিলের উপরে চাবিটা রাখা থাকবে, আপনারা চাবিটা মুঠো করে ধরে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন, তারপর চাবিটা রেখে দিবেন। আপনারা জিনেটিক কোডিং যদি চাবিতে থাকে, জিনেটিক কোডিংয়ের সাথে মিলে যায়, তাহলে একটা রেজোনেটিং এফেক্ট হবে। একজন জিজ্ঞেস করলো, রেজোনেটিং এফেক্ট মানে কি? এটা একটা বৈজ্ঞানিক বিষয়, দুইটা জিনোমের ভেতর মিল থাকলে একটা আর একটার অ্যাম্প্লিফাই করে অনেক বড় করে একটা সিগন্যাল দেবে, খালি চোখে আমরা দেখতে পাবো না, কিন্তু যদি জিনো ক্রিজিং মিটারে দেওয়া হয় সেই মেশিনটা বলে দেবে। মিসেস রওশনের মেয়ে জিজ্ঞেস করলো, কী মেশিন? জিনো ক্রিজিং মিটার, আমাদের দেশে ফরেন্সিক ডিপার্টমেন্টে নতুন একটা এনেছে, সেখানে আমার এক বন্ধু কাজ করে, সে চেক করে দিতে রাজি হয়েছে, প্রতি স্যাম্পলে $100 মতো খরচ হয়, সে কম টাকায় করে দেবে। ছোটোচ্চ দেখলো মিসেস রওশনের মেয়ে হাতের স্মার্টফোনে জিনো ক্রিজিং মিটার খুঁজতে শুরু করেছে, ব্যাপারটা বিপজ্জনক, কাজে ছোটোচ্চ তাড়াতাড়ি বলল, এটা খুবই নতুন টেকনোলজি, এখনও বেশি মানুষ এটা সম্পর্কে জানে না, তবে এটা চেক করার জন্য আলাদা করে সবার জেনেটিক স্যাম্পল দরকার হবে, যেমন সবার একটা করে চুল কিংবা মুখের সালাইফা কিংবা 1 ফোঁটা রক্ত। মিসেস রওশনের স্বামী শওকত সাহেব নিজের টাক মাথায় হাত বুলিয়ে বললেন, আমার এমনিতেই চুল নাই, যদি আরও চুল দিয়ে দিই তাহলে থাকবে কি? ছটাচ্ছ হাসলো, বলল, একমাত্র একটা চুল, একটা, যার মাথায় চুল নাই তার কাছে প্রত্যেকটা চুলই মূল্যবান। মিসেস রওশন ধমক দিয়ে বললেন, অনেক হয়েছে, এখন চুপ করো। তারপর ছটাচুর দিকে তাকিয়ে বলল, তাহলে শুরু করে দেই। ঠিক আছে, ছটাচু বলল, ও আচ্ছা আরেকটা কথা, এই স্যাম্পল নিতে হয় অন্ধকারে, আলো থাকলে সিগন্যাল নষ্ট হয়ে যায়, তার কারণ আলো হচ্ছে ফোটন, ফোটন হচ্ছে শক্তির কণা, যখন কণা। শওকত সাহেব বললেন, আমি বিজ্ঞানের কিছু বুঝি না, বিজ্ঞানের কথা শুনলে মাথা ধরে যায়। ছটাচু বলল, ঠিক আছে তাহলে ব্যাখ্যা করার চেষ্টা করছি না, চাবিটা থাকবে একটা ব্যাগের ভিতরে, ব্যাগটা ঢেকে রাখবো একটা বড় তোয়ালে দিয়ে যেন আলো ঢুকতে না পারে,
আপনারা ব্যাগের হাত ঢুকিয়ে চাবিটা ধরে কিছুক্ষণ মুঠো করে রাখবেন, তারপর চাবিটা ভেতরে রেখে হাত বের করে আনবেন, ঠিক আছে? সবাই মাথা নাড়লো, বলল ঠিক আছে। তখন ছটাচ্ছ বাইরের ঘরে গিয়ে টেবিলের উপর একটা ব্যাগ রেখে একটা তোয়ালে দিয়ে ঢেকে দিল। সবার প্রথমে এলো বাসার কাজকর্মে সাহায্য করার মেয়েটি, তাকে এখন চা বানাতে হবে, কাজেই তার একটু তাড়াহুড়ো আছে। ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে সে হাত দিয়ে চাবিটা খুঁজতে থাকে, চাবিটা না পেয়ে বলল, কই, ভেতরে তো চাবি নাই। ছোটাচ্ছু বলল, ও আচ্ছা সরি, চাবিটা ভেতরে রাখতে ভুলে গেছি, আপনি হাতটা বের করেন, আমি চাবিটা রেখে দেই। কাজকর্মে সাহায্য করা মেয়েটি হাত বের করে আনলো, ছোটাচ্ছু একটা টিস্যু দিয়ে ধরে ভেতরে চাবিটা রাখলো। মেয়েটি চাবিটা ধরে 10 পর্যন্ত গুনে তার হাত বের করে আনলো। ছোটাচ্ছু বলল, চমৎকার, আপনার কাজ শেষ, আপনি এখন যেতে পারেন। ফারিয়া তখন মেয়েটির মাথা থেকে একটু চুল নিয়ে একটা কাগজে স্কচ টেপ দিয়ে লাগিয়ে পাশে তার নামটা লিখে রাখলো। এরপর এলো মিসেস রওশনের মেয়ে, সেও বেগে হাত ঢুকিয়ে চাবিটা খুঁজে পেল না, খানিকক্ষণ হাত দিয়ে খোঁজাখুঁজি করে বলল, কোথায় চাবিটা? চাবি তো খুঁজে পাচ্ছি না। ঠিক আগের বারের মতো ছোটাচ্ছু বলল, তাই নাকি, চাবি নাই? না, ও আচ্ছা, রাখতে ভুলে গেছি, হাতটা বের করো, আমি চাবিটা রাখছি ভেতরে। মেয়েটা হাতটা বের করলো, ছোটাচ্ছু টিস্যু দিয়ে ধরে চাবিটা ব্যাগের ভেতরে রাখলো। এরপরে এলো 25-26 বছরের একজন ছেলে, সেও ব্যাগে হাত ঢুকিয়ে বলল, কই, চাবি তো ভেতরে নাই? ছোটাচ্ছু আবার আগের মতো বলল, ও আচ্ছা সরি, চাবি রাখতে ভুলে গেছি। এভাবে চলতেই থাকে, ছোটাচ্ছু ইচ্ছা করে কখনো ভেতরে চাবিটা রাখে না, আর সবাই চাবিটা খুঁজতে থাকে, যখন খুঁজে পায় না তখন ছোটাচ্ছু চাবিটা ভেতরে রাখে। পরপর 7 জন শেষ হওয়ার পর মিসেস রওশনের স্বামী শোকজ ছায়া পেলেন, তিনি ব্যাগের ভেতরে হাত ঢুকালেন, ভেতরে কোনো চাবি নাই, কিন্তু তিনি কোনো কিছুই বললেন না, খানিকক্ষণ হাত মুঠি করে রেখে হাত বের করে আনলেন। ছোটাচ্ছু যে ইচ্ছে করে ভেতরে কোনো চাবি রাখছেন না সেটা তিনি জানেন না। কাজ শেষ করে যখন উঠে যাচ্ছিলেন ছোটাচ্ছু তখন তাকে থামালেন, নিচু গলায় জিজ্ঞেস করলেন, চাবিটা মুঠো করে ধরে রেখে 10 পর্যন্ত গুনেছেন? হ্যাঁ গুনেছি। চমৎকার। ছোটাচ্ছু ফারিয়ার দিকে তাকালো, ফারিয়া ছোটাচ্ছুর দিকে তাকালো, তারা কি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলো না। বোঝাই যাচ্ছে মিসেস রওশনের স্বামী মিথ্যা কথা বলছে, ব্যাগের ভেতরে চাবি নাই, চাবিটা ধরে রাখলেন কিভাবে? সহজ সাহেব চলে গেলে পরে পরের জন চলে এসেছিল, ছোটাচ্ছু তাকে একটু পরে আসতে বলে মিসেস রওশনকে ডেকে পাঠালেন। মিসেস রওশন এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? ছোটাচ্ছু মাথা চুলকালো, বলল, আমরা আপনার কেসটা ফিরিয়ে দিচ্ছি, এই কেসটা কাজ করাটা ঠিক হবে না। মিসেস রওশন ভ্রুকুচকে বললেন, কাজ করা ঠিক হবে না? না, কেন? ছোটাচ্ছু ফারিয়ার দিকে তাকালো, ফারিয়াও ছোটাচ্ছুর দিকে তাকালো, কেউ কোনো কথা বলল না। মিসেস রওশন আবার জিজ্ঞেস করলো, কেন, কাজ করা ঠিক হবে না কেন, বের করতে পারবেন না? ছোটাচ্ছু মাথা নাড়লো, বলল, না, বের করতে পেরেছি কিন্তু আপনাকে বলতে পারবো না। মিসেস রওশন চোখ বড় বড় করে বললেন, বের করেছেন? ছোটাচ্ছু চুপ করে রইল। মিসেস রওশন অবশ্য চুপ করে থাকার মানুষ নয়, আরও জোরে চিৎকার করে উঠলেন, বলেন, কে কে আমার গয়না চুরি করেছে? ছোটাচ্ছু তবুও চুপ করে রইল। তখন হঠাৎ করে মিসেস রওশনের একটা আন্দাজ করতে পারলেন, ভ্রুকুচকে গলা নামিয়ে জিজ্ঞেস করলেন, শওকত? নিশ্চয়ই শওকত, তাই না? ছোটাচ্ছু চুপ করে রইল, অনেক কষ্ট করে মুখের হাসিটা ঢেকে রাখতে পারলো না। মিসেস রওশন গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, শওকত, শওকত, শওকত কোথায়? কত বড় সাহস, আমার আলমারি খুলে আমার গয়নার সেট নিয়ে যাও। মিসেস রওশনের চিৎকার শুনে শওকত সাহেব এবং অন্য সবাই বসার ঘরে এসে ঢুকলো। এত বড় একটা অপকর্ম করে হাতে নাতে ধরা পড়ার পরেও শওকত সাহেবের মুখটা অপরাধের কোনো চিহ্ন নেই, বরং তার চোখ মুখ আনন্দে ঝলমল করছে। ছোটাচ্ছুর দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়াং ম্যান, কিভাবে বের করলে? ইউ আর এ জিনিয়াস, তুমি তুমি করে বললাম, কিছু মনে করো না। ছোটাচ্ছু মাথা নেড়ে বলল, না না, আপনি করে, আপনি তুমি করে বলেন, কিন্তু তুমি বের করলে কেমন করে? তোমার যন্ত্রপাতি তো এখানে নেই। যন্ত্রপাতির ব্যাপারটা আসলে বানানো, ওসব কিছুই না, ব্যাগের ভেতরে কোনো চাবি রাখিনি, কিন্তু আপনি বললেন চাবিটা হাত দিয়ে মুঠো করে ধরে রেখেছেন, তাই বুঝলাম। সকল সাহেব আনন্দে হাহা করে হাসলেন, বললেন, হাউ ক্লেভার। মিসেস রওশন রাগে তিরবির করে জ্বলতে জ্বলতে বললেন, হাউ ক্লেভার, তোমার লজ্জা করে না বউয়ের গয়না চুরি করো? সকল সাহেবকে খুব লজ্জা পেতে দেখা গেল না, হাসি হাসি মুখে বলল, বাবা, তোমার এই গয়না, বাবা তোমাকে এই গয়না কিনে দিয়েছে কে? খামাখা আলমারির ভেতরে পড়ে পড়ে থেকে ফাঙ্গাস পড়ে যাচ্ছে। মিসেস রওশনের মেয়ে বললেন, আব্বু গয়না পাউরুটি না, গয়নায় ফাঙ্গাস পড়ে না। মিসেস রওশনের রাগ কমার কোনো লক্ষণ দেখা গেল না, হুঙ্কার দিয়ে বললেন, তুমি পুরুষ মানুষ, তোমার গয়না দরকার পড়লো কেন? কী করেছো আমার গয়না? দিয়ে দিয়েছি। কাকে দিয়েছো?
ওই যে আগুনে পুড়ে একটা ফ্যামিলি সবাই মরে গেল, শুধু একটা মেয়ে বেঁচে গেছে, তার বিয়ে। মিসেস রসনের রাগ একটু কমে এলো, বললেন, তাকে গয়না দিতে চাও, সেটা আমাকে বললে না কেন? আমি কি না করতাম? ছোটখাটো বিষয়ে তোমাকে ডিস্টার্ব করতে চাই না। মিসেস রসন নাক দিয়ে ফস করে একটা শব্দ ফেলে বলল, এরপরের বার থেকে আমাকে বললে বলে কয়ে দেখবে। শওকত সাহেব মাথা নাড়ল, বলল, ঠিক আছে। তাদের মেয়ে নাশে চোখ মাথা নাড়ল, বলল, না আম্মু, আব্বু আসলে গয়না দু চোখে দেখতে পারে না, পেলেই সেগুলো এদিক সেদিক দিয়ে দেয়। আম্মু, তুমি যদি তোমার গয়না বাঁচাতে চাও তাহলে ব্যাংকের সেফ ডিপোজিট বক্সে রেখো। মিসেস রসন মাথা নাড়ল, বলল, হ্যাঁ, এখন থেকে সেটাই করতে হবে। শওকত সাহেব লম্বা একটা নিঃশ্বাস ফেলে বললেন, খামাখা গয়না বাঁচিয়ে কী লাভ? কোনো একদিন এলো কোনো চোর, এসে চুরি করে নিয়ে যাবে, এর থেকে একটা কাজে লাগুক। মিসেস রসন বললেন, থাক, আর লেকচার দিতে হবে না। উত্তেজনা আস্তে আস্তে কমে এসেছে। তখন ছোটাচ্ছু বলল, আমরা তাহলে এখন যাই? মিসেস রসন বললেন, একটু চা খেয়ে যান। না না না, চা খেতে হবে না, এমনিতেই দেরি হয়ে গেছে, আপনাদের সাথে পরিচয় হলো, আরেকদিন এসে চা খেয়ে যাব। বিদায় নিয়ে গাড়িতে ওঠার সময় মিসেস রসন ছোটাচ্ছুকে একটা খাম ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। ছোটাচ্ছু অবশ্য কিছুতেই খামটা নিতে রাজি হলো না। শওকত সাহেব তখন ছোটাচ্ছুর টেলিফোন নাম্বার রেখে দিলেন, তার কোম্পানির কাজে নাকি সাহায্য করার জন্য ছোটাচ্ছুকে ডাকবেন। গাড়িটা ছেড়ে দেওয়ার পর ফারিয়া বলল, খামটা অনেক মোটা ছিল। হ্যাঁ, অনেক মোটা। নোটগুলো কি 500 টাকার ছিল নাকি 1000 টাকার? মনে হলো সব 1000 টাকার। ছোটাচ্ছু জিভ দিয়ে চুকচুক শব্দ করে বলল, ইস, এতগুলো টাকা! হ্যাঁ, এতগুলো টাকা। ছোটাচ্ছু একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমার জিনোক্রিজিং মিটারের গল্পটা কেমন হয়েছিল? ভালো, অনেক ভালো। চাপাবাজিতে তুমি অনেক এক্সপার্ট, এখন নতুন একটা এজেন্সি খুলো, দ্য আল্টিমেট চাপাবাজি এজেন্সি। ছোটাচ্ছু তার সবগুলো দাঁত বের করে হাসলো।